পুজোর মুখে নিম্নচাপের জেরে ফুল নষ্ট, মাথায় হাত ফুল চাষিদের, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ঢাকিতে লাঠি পড়বে। বঙ্গবাসী মেতে উঠবে মায়ের আরাধনায়, আর মায়ের পুজোতেই ফুল তো লাগবেই। কিন্তু এত সবের পরেও মন ভালো নেই বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের ফুল চাষিদের। কেননা হিক্কা নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় গত 3 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, বাদ নেই বাঁকুড়া জেলাও। গত 3 দিনে টানা বৃষ্টির ফলে চাষিদের মাথায় হাত পড়েছে, কেননা বৃষ্টির জেরে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে গেছে, যে সমস্ত নতুন কুড়ি বের হয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। বিঘার পর বিঘা ফুল নিম্নচাপের ফলে নষ্ট হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে ফুল চাষিরা। আর এখানেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। চাষিরা ফুল বিক্রির জন্য মালা গাঁথলেও সেই ফুল আর বাজারে বিক্রি করতে পারেনি, ফেলে দিতে হয়েছে সেই ফুল, কারণ বৃষ্টিতে ফুল ঘরে থাকলে পচন ধরছে। এখন কবে নিম্নচাপের বৃষ্টি কমে সেদিকেই তাকিয়ে আছে ফুল চাষিরা। ফুল চাষে আমাদের পুরোটাই ক্ষতি। আমরা যে আশা করে ফুল চাষ করেছিলাম, গরিবের সংসার, ছেলে মেয়ে নিয়ে সামনে পুজো, সেই অপেক্ষায় বসেছিলাম, কিন্তু আমাদের সব আশাই জল ঢালা গেছে।